আমি আপনাদেরকে পরিষ্কার জানাতে চাই, আপনাদের কারণে আমরা প্রায় 50 লক্ষ টাকা ত্রাণ, 70 লক্ষ টাকা খরচ করে তাহিরপুরে 350 বাড়ি বানানোর যে প্রক্রিয়া এবং সাথে আরও 30 লক্ষ টাকা খরচ করে 150 বাড়ি কুড়িগ্রামে এই কাজগুলো আমরা করছি। আপনারা দোয়া করবেন, এগুলো সব আপনাদের কারণে। আমি একা কোনো কিছু করার আমার কোনো ক্ষমতা নেই। আসামের বর্ডার পর্যন্ত আজকে চলে গিয়েছিলাম, কুড়িগ্রামের শেষ প্রান্তে। সেখানে একটা চরে আমি দেখেছি ওখানে বাড়িঘর সব বিধ্বস্ত, ওই চরটা এতটা অবহেলিত, ওখানে ওটার কোনো নামও নাই। তো সেই ক্ষেত্রে ওনাদের যখন আমরা জানাই যে সেই চরে আমরা প্রায় 150 বাড়ি করে দেব, ওখানে গ্রামের মানুষজন আমাকে একটি প্রস্তাব দেয় যে সেই চর তারা আমার নামে নামকরণ করবে। আমি বিনয়ের সাথে আপনাদের সবার মাধ্যমে ওনাদের জানাতে চাই আমি ওনাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি। এই ধরনের নাম করা বা নামকরণ বা নামের এটা আমিও করিনি। সব টাকা মানুষের টাকা দিয়ে তারপর আমার নামে জায়গাটা হবে, এই সব রাজনীতির বিরুদ্ধেই আমি সারা জীবন কথা বলেছি। যদি কোনো কারণে আমার কোনো কাজ ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন। আমি সকলকে মনে করিয়ে দিতে চাই প্রতিটা পয়সা মানুষের দেয়া, মানুষের জন্য। আমাকে শুধু আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছে নিশ্চয়ই যে আমি যে যে পৌঁছে দিচ্ছি, এর বাইরে কিছু না। এই ধরনের নাম করা বা এই ধরনের জিনিসপত্র যার যার সাথেই করেন আমার সাথে করবেন না। আমি জানি আপনারা আমাকে সম্মান দেওয়ার জন্য করেছেন, কিন্তু আমি ওই ধরনের মানুষ না, এগুলো আমার পছন্দ নয়। আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই আমার কাজ চলমান থাকবে, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি এখন কুড়িগ্রামে দাঁড়িয়ে কথা বলছি, আমি সামনে কিশোরগঞ্জ যাব, কিশোরগঞ্জ থেকে সিলেট যাব, সিলেট থেকে সুনামগঞ্জে আবার যাব, সুনামগঞ্জ থেকে তাহিরপুর, তাহিরপুর থেকে আমাকে আবার কুড়িগ্রামে আসতে হবে। তো সামনে অনেক কিছুই আমার করা বাকি আছে, শুধুমাত্র আপনাদের থেকে দোয়া চাই। আবারও কথা হবে, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।